মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ি স্টেডিয়াম থেকে বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করলেন। পাশাপাশি মুর্শিদাবাদের বহরমপুরে সরাসরি ভিডিও কনফারেন্সের প্রশাসনিক ভবনে জেলা প্রশাসক মন সভাপতি, জেলা কর্মাধ্যক্ষ, সহসভাপতি ও জেলা উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে এই কর্মসূচি পালন করা হয়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সর্বক্ষেত্রে মানবিকতার পরিচয় দিয়ে সর্বক্ষণ মানুষের কথাই ভাবেন, বিশেষ করে কৃষকদের নিয়ে আলাদাভাবে চিন্তা ভাবনা করেন। কিভাবে কৃষকদের সর্বক্ষেত্রে সাহায্য এবং সুবিধা পাইয়ে দেওয়া যায়, সেই সব চিন্তাভাবনা মাথায় রেখে কৃষকদের বন্ধু প্রকল্পটির সূচনা করে 251,18,00,000 টাকা বরাদ্দ করবেন, যেখানেই থেকে জেলার প্রায় 10,00,000 কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকরা সুবিধা পাবেন। এছাড়াও সবুজ সাথী প্রকল্পে স্কুল ও পড়াশোনার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের দ্রুত পৌঁছে যাওয়ার জন্য এই সাইকেল খুবই উপযোগী। এই জন্য 1,30,000 ছাত্রছাত্রীকে সাইকেল প্রদান করা হয়েছে। গোটা রাজ্য জুড়ে এই কর্মসূচি নেওয়া হয়েছে। আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি যে আজকে এবং আপনারা এখানে উপস্থিত হয়েছেন, সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি। দেখুন, আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তিনি সর্বক্ষেত্রে মানবিকতার পরিচয় দেন। আমি এর আগেও বললাম যে সবসময় তিনি মানুষের কথা ভাবেন। আমাদের কৃষকদেরকে নিয়ে তিনার চিন্তাধারা সর্বত্রই আলাদা। তিনার মাথার মধ্যে, ব্রেনে সবসময় থাকে যে আমরা কীভাবে কৃষকদেরকে কোনো সরকারি প্রকল্পের মাধ্যমে সুবিধা পাইয়ে দিতে পারি, তার জন্য আজকে আমরা প্রায় 251,18,00,000 টাকার একটা অ্যামাউন্ট বরাদ্দ করা হলো, যেটা কৃষকরা আর কি সুবিধা পাবেন এবং কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে। আর সাথে হচ্ছে যে আমাদের যে স্কুলের ছাত্রীরা, যারা আপনারা জানেন যে বরাবরই সবুজ সাথী সাইকেল পেয়ে আসে ক্লাস 9-এর, যাতে ছাত্রীরা সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে সাইকেল পায় এবং তারা যাতে যে কোনো শিক্ষাকেন্দ্রে, তারা টিউশনের ক্ষেত্রে হোক, শিক্ষা নিতে হোক, যে কোনো স্কুলে পৌঁছায়, তারা যাতে দ্রুত পৌঁছাতে পারে। যে কারণ আমরা জানি যে এখনও আমরা কাজ, মমতা ব্যানার্জি সরকার অনেক কাজ করে যাচ্ছে, তারপরেও কোথাও না কোথাও পৌঁছাতে হয়তো আমাদের গ্রামান্তরে হয়তো গাড়ির সর্বত্র, এখন অনেক গ্রাম আছে যেখানে সর্বক্ষেত্রে কিন্তু সর্বত্র গাড়ি পৌঁছাতে পারেনি আছে। তো সেক্ষেত্রে যাতে তারা, ছাত্রছাত্রীরা যাতে দ্রুত পৌঁছে যেতে পারে শিক্ষাকেন্দ্রে শিক্ষা নেওয়ার জন্য, তার জন্য আমাদের সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে প্রায় 1,30,000 ছাত্রীকে সবুজ সাথী সাইকেল দেওয়া হবে এবং সেটা প্রসেস সম্ভবত কমপ্লিট হবে 15 জানুয়ারির মধ্যে। তো পুরো রাজ্য জুড়ে এই প্রোগ্রাম চলছে। আমরা প্রত্যেককেই, আজকে আমাদের ডিএম সাহেব ছিলেন, আমাদের এডিএম সাহেব ছিলেন, আমার সহকারী সভাধিপতি, আমার কর্মাধ্যক্ষরা ছিলেন এবং বিভিন্ন বেনিফিসিয়ারিরা ছিলেন, তারা প্রত্যেককেই একত্রিত হয়ে আমরা ভিসিটা করলাম এবং খুব সুন্দরভাবে আজকের প্রোগ্রাম হলো, সফল বলে আমরা মনে করি। চলে এলো প্রিন্স টেলার্স, যেখানে আপনারা পাবেন লেডিস এন্ড জেন্টস কোয়ালিটি কোটস, শেরওয়ানি, জহর কোট সহ সবকিছুই তৈরি করা হয়। তাই আর দেরি না করে আপনার পছন্দসই পোশাকটি তৈরি করতে আজই চলে আসুন বাবু ব্লক কাঁচরাপাড়া। আমাদের ফোন নম্বর 7003812419। কি ভাবছেন, ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচরাপাড়া, কাঁপা মোড় সংলগ্ন ইউটু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট।